ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवासुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैस्साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यमसामगाः ध्यालावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার আরেকটি পাঠচক্রে। আমরা আলোচনা করছিলাম ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, এইটি নিয়ে আমরা পড়ছিলাম। তার আগে বলে নেওয়ার কথা, কালকে একটা এই একটা গুগল মিটে সারদা নারী জাগরণের একটা ক্লাস ছিল, তাতে আপনারা অনেকেই আসতে পারেনি। আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি ঢুকতে পারছিলাম না। আমি যে বক্তা, আমি ছাড়া বাকি 100 জন শ্রোতা ঢুকে গেছেন। তারপরে কোনো একজন শ্রোতাকে বোধহয় একটুখানি অনুরোধ করা হলো যাতে বক্তাকে একটু ঢুকতে দেওয়া হয়। আমার খারাপ লাগছে, আপনারা অনেকেই আমায় লিখেছেন যে আপনারা এটা ঢুকতে পারছিলেন না, কিন্তু এটা আজকে আমার ফেসবুক পাতায় দেওয়া আছে, এই ভিডিওটাও দেওয়া আছে, এবং অনেকের সাথে যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপেও কানেকশন আছে সেখানেও এটা দেওয়া আছে। আপনারা চাইলে এটা শুনে নিতে পারেন। আমরা আজকে ত্রয়োদশ শ্লোক থেকে 13 নম্বর শ্লোক থেকে পড়ব। তার আগে আরেকবার করে রিপিট করে নেব দ্বাদশ শ্লোকে আমরা কি করেছিলাম। আমরা সেখানে আলোচনা করেছিলাম, শ্লোকটা ছিল এই, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম ইদয়োন্যথা ইদতোন্যথা। তাহলে জ্ঞানের সাধন সম্পর্কে সেখানে বলেছিলাম, আমাদের জ্ঞানের সাধন কিরকম বলছেন, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম। অধ্যাত্ম জ্ঞানের প্রতি আমাদের যেন নিরন্তর নিষ্ঠা থাকে। শুধুমাত্র এই 15 দিনের জন্য আমরা অধ্যাত্ম জ্ঞান চর্চা করব, তবে 15 দিনের জন্য করব না। এই যে এই অনেক সময় অনেক আমরা ভাবি যে যেরকম এই একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, তারপরে অমাবস্যা আসবে, আবার 15 দিন বাদে, এই 15 দিন ভালো করে সাধন ভজন করবো, 15 দিন করবো না, ওরকম নয়। অধ্যাত্ম জ্ঞান, তার যে পড়াশোনা, সেটা হচ্ছে একনিষ্ঠার প্রয়োজন হয়। যতক্ষণ আমার তো মনে হয় যে কোনো সাধন, যে কোনো বিদ্যা অর্জন করতে গেলে একনিষ্ঠতার প্রয়োজন আছেন। বলছেন তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম, তারপরে বলেছিলেন তত্ত্ব জ্ঞানের সম্বন্ধে আলোচনা। এবং আরেকটি জিনিস, এটা পুঁথিতে ভারী সুন্দর একটা শব্দ ব্যবহার করা হয়েছে, তত্ত্ব জ্ঞান দর্শী, যিনি খুঁজে চলেছেন, যিনি অন্বেষণ করেন। এই অন্বেষণের স্পৃহা যদি না থাকে তাহলে আমরা এক জায়গাতেই থেমে যাব। আমটা গুরুদেব বলেছেন, সকালে 108, রাত্রিরে 108 জপ করবে, রোজ জপ ধ্যান শেষ হয়ে গেলে একটি করে শ্লোক গীতা পাঠ করে নেবে, ব্যাস হয়ে যাবে। আমি সকালে কোনো রকমে 108 জপ করলাম, একটি গীতা শ্লোক পাঠ করে নিলাম, রাত্রিরে আবার 108 জপ করলাম, 4 লাইন কথামৃত পড়ে নিলাম, তাতে কিন্তু হবে না। ওইটা হচ্ছে এই আমার এই স্পৃহাটা যদি আমার ভেতরে না থাকে তাহলে কিন্তু হবে না। আপনি যদি একদম স্ট্রিক্ট ডায়েট মেনটেন করেন তাহলে খুব মুশকিল, আপনাকে একটুখানি লোভী হতেই হবে, মাঝে মাঝে লোভী হতেই হবে। যখনই আপনি 1 চামচ পুডিং খেলেন, তারপরে আরেকটু পুডিং খাবার আপনার ইচ্ছা জাগবে। আপনি, আমি যেমন খুব কড়া পাকে সন্দেশ খেতে ভালোবাসি, এই সল্ট লেকের মায়েরা আমাকে নানা রকমের এক একার দোকানে মিষ্টি খাওয়ান, কখনো গাঙ্গুরামের খাওয়ান, কখনো
লোকটা আমার ভিতরে আমি জাগিয়ে রেখে জানি এই লোকটা খারাপ, কিন্তু অধ্যাত্ম জ্ঞানের জন্য এক ধরনের তত্ত্বজ্ঞানের সম্পর্কে আলোচনার সম্পর্কে এবং তত্ত্বজ্ঞানের সম্পর্কে একটা অনুসন্ধিৎ সুদৃষ্টি রাখা দরকার। তারপরে বলছেন এ তৎ, এই যে এ তৎ অর্থাৎ এই সব অমানিত্য বা তত্ত্বজ্ঞান দর্শন পর্যন্ত জ্ঞানের, এটাই সবটাকে বলছেন জ্ঞানের সাধন। প্রক্তম কথাটার অর্থ হচ্ছে বলা হয়, যেমন আমরা সংজ্ঞা লোকে জ্ঞানের সংজ্ঞালিক আমরা লিখি না, এই এইটিকে জ্ঞানের সংজ্ঞা বলা হয়। প্রক্তম শব্দটার অর্থ হচ্ছে একে বলা হয়, ইয়ৎ অত অন্যথা তৎ অজ্ঞানম, এর বাইরে যা কিছু আমরা করি মোক্ষ প্রাপ্তির জন্য যা কিছু করি তার বাইরে যা কিছু করি তা হচ্ছে এই বিপরীত, যা কিছু করি তা জ্ঞানের প্রতিকূলতা এবং তা অজ্ঞান, তা আমাদের কখনো সঠিক পথে নিয়ে যায় না। এইবার ভগবান বলছেন জ্ঞেয়ম ইয়ত্যত প্রবক্ষ্যামি ইয়াজ জ্ঞাত্বা অমৃতো অশ্নুতে অনাদিমত পরম ব্রহ্ম ন সত্তা ন সদুচ্যতে। এই হচ্ছে কথা। আবার একজন চলে গেছেন, নিশ্চয়ই তার ফোন টোন এসছে, তার জায়গায় কেউ এসে গেছেন। বলছেন এখানে কতগুলো জিনিস, বলছেন যা গিয়েও তাই বলেছি এবং যা জানতে পারলে অমৃতত্ব লাভ করা যায় সেই গেয় বস্তু পরব্রহ্ম এবং আদিহীন, সেই পরব্রহ্ম কার্যও করেন না কারণও নয়, অর্থাৎ তাকে সত বলা যায় না অসতও বলা যায় না, এটা হচ্ছে রানিং মিনিং। এবার আমরা ধরে ধরে শব্দগুলো পড়ব। দেখুন ইয়ত 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 জ্ঞানম, ইয়ত জ্ঞেয়ম জ্ঞেয়ম ইয়ত্তৎ, ইয়ত জ্ঞেয়ম ইয়ত জ্ঞাত্বা, এই যে যা জানবার বিষয়, জ্ঞেয় মানে হচ্ছে যা জানবার বিষয়, ইয়ত জ্ঞাত্বা যা জেনে, অমৃতম অশ্নুতে ইয়ত অমৃতম অশ্নুতে, যা জানলে আমাদের কি লাভ হবে, আমাদের মোক্ষ লাভ হবে, তৎ প্রবক্ষ্যামি আমি তাই তোমাকে বলবো, তৎ অনাদিমত অনাদিমত তৎ সেই অনাদি আদিহীন, এই জ্ঞান কিরকম না এটা এর কোনো শুরু নেই, একেবারে কেউ কখনো সৃষ্টি করেনি, আমি যদি কোনো জিনিস সৃষ্টি করি তবেই সেটা নতুন কিছু হয়, আগে চাল আর ডাল চাল আর দুধ মিশিয়ে পায়েস করা হতো, তারপরে একদল লোক এলো তারা কি করলেন তারা সেই চালটাকে গুঁড়ো করে নিলেন, যতটা চাল আমরা পায়েসের জন্য ব্যবহার করতাম তার 50% ব্যবহার করলেন, ওই একই দুধ একই চিনি তার সাথে ওই চালটা মিশিয়ে তাতে দুফোঁটা একটুখানি ওই কোনো একটা সেন্ট ব্যবহার করা হলো, এই কিছু ব্যবহার করে তারপরে আবার সেটাকে ফুটিয়ে ঘন করে তারপরে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে পরিবেশন করা হলো, বড় হলো এর একটা নতুন একটা নাম হলো, ফিরনি নাম দিয়ে দিলেন। দেখুন সেই একই চাল একই ডাল একই রকম কিছু, এই যে কেউ একজন সৃষ্টি করছেন বলে এর শুরু আছে আবার এর ভ্যারিয়েশন আছে, কিন্তু এই যে জিনিস এই কারণে উপনিষদকে বলা হয় অপৌরুষেয়, এ কখনো কেউ সৃষ্টি করতে পারেননি। অর্জুন দেখবেন এই অধ্যায়ের শুরুতেই অর্জুন জানতে চেয়েছিলেন, একদম 1 নম্বর শ্লোকে দেখুন সেখানে ভগবানকে তিনি জিজ্ঞেস করছেন, প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব, হে কেশব জ্ঞান কি আর জ্ঞেয় বস্তু কি এই সম্পর্কে তুমি আমায় জানাও। তাই আবার এখানে ত্রয়োদশ অধ্যায়ে তিনি আরেকবার করে মনে করাচ্ছেন যে আমি তোমাকে সেই জিনিসটাই বলবো যা লাভ করলে সেই তৎ অনাদিমত পরম ব্রহ্ম ন সৎ ন অসৎ উচ্চতে, আমি তার কথাই বলবো যাকে জানলে তোমার কি হবে, অমৃতম মোক্ষ প্রাপ্তি হবে, অশ্নুতে অশ্নুতে শব্দের অর্থ হচ্ছে লাভ করলে, যা লাভ করলে তোমার মোক্ষ প্রাপ্তি হবে, তৎ প্রবক্ষ্যামি তাই তোমাকে আমি বলবো। কিন্তু সেটা কিরকম না বলছেন, সেই জ্ঞান কিরকম, সেই তৎ অনাদিমত আদিহীন যার কোনো শুরু নেই, ব্রহ্ম পরম ব্রহ্মস্বরূপ, তিনি সত নন ন সৎ ন অসৎ, তিনি সত নন তিনি অসত নন, তাকে এইভাবে এই কোনো রকমভাবে এই দুটোর ভেতরে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। কেন এটাকে বলছেন যে তিনি সত নন তিনি অসত নন, তার কারণ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বিষয়ের দ্বারা কিছুতেই প্রকাশ করা যায় না। এই আপনি গিয়ে দোকানে গিয়ে বললেন আমাকে একটা টুথপেস্ট দিন, আপনি টুথপেস্ট নিলেন, আপনি কোলগেট টুথপেস্ট নিয়েছেন,
আপনাকে বলা হলো, দিদি এই যে আপনি তো রোজ কোলগেট টুথপেস্ট দিয়েছেন, এইটা কোলগেট টুথপেস্টের একটা নতুন ভ্যারাইটি আছে, এতে সল্ট আছে, নুন আছে। আপনি বললেন, ও মা তাই নাকি? ওরা বললেন, হ্যাঁ আমাদের কাছে ডামি পেস্ট আছে। খুলে নিলেন, একটুখানি চেখে নিলেন, আবার যে কোলগেট টুথপেস্টটা তো আপনি রোজ কেনেন সেটা একটু টেস্ট করে নেন। তাহলে না না, এ পুরোনো নতুন পুরোনোটা ভালো না, আমি নতুনটাই নেব। কিন্তু এই পরম ব্রহ্ম তিনি কিরকম না তানি, তার কোনো তাকে কেউ মুখের শব্দ দিয়ে প্রকাশ করতে পারেন না। এই শাশ্বত অমৃতপদ জ্ঞানই হচ্ছে পরম ব্রহ্ম, অথচ এই জিনিস কখনোই প্রকাশ মুখ দিয়ে প্রকাশ করা যায় না। আপনাদের মনে আছে কিনা জানি না, কথামৃততে আছে বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কথোপকথনের সঙ্গে ঠাকুর বলেছিলেন যে সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে, কিন্তু একটি জিনিস কখনোই উচ্ছিষ্ট হয়নি, সে জিনিসটা হলো ব্রহ্ম। দেখুন, সব কিছুকে এঁঠো বলছে, মানে মুখ দিয়ে সেই ভাবটিকে প্রকাশ করতে পারছেন। স্বামীজি এই অবধি গিয়ে বলেছেন, ধীরে ধীরে ছায়া দল মহালয় প্রবেশিল, বহে মাত্র আমি আমি সে ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল, অবাং মনস গোচরম বুঝে প্রাণ বুঝে যায়। এই ভাব যখন সে মহাশূন্যতে মিশিয়ে গেছে, তার যে কি অনুভব এটা প্রকাশ করা যায় না। শ্রীরামকৃষ্ণদেবের নিজের কথাতে তিনি বলছেন যে সেই নুনের পুতুল সে সমুদ্র মাপতে গেছিল, সে কত সমুদ্র কত গভীর সেইটা জানতে গেছিল। নুনের পুতুল যেই সমুদ্রের কাছাকাছি এলো, সেই বায়ুস্তরে যে জলীয় বাষ্প সেটি তাকে আস্তে আস্তে ভিজিয়ে দিতে থাকলো। তারপর সেই সেই জলের সাথে যখন মিশে গেল, তখন তার আর কোনো আলাদা করে সত্তা হলো না, তিনি এসে ফিরে এসে বলতে পারছেন না। আমরা কথামৃত থেকে একটা অংশ কি সুন্দর আছে, এটা আমার খুব ভালো লাগে, যেখানে বলছেন, ঠাকুর বলছেন, সমাধি ভঙ্গে পুনরায় বলতে চেষ্টা করলেন, পুনরায় সমাধিস্থ হলেন। এইরকম বারবার চেষ্টার পর সজল নয়নে ত্যাগী সন্তানদের বললেন, যেটা বলেছেন, ওরে আমি তো মনে করি সব কথা বলি, এতটুকুও তোদের কাছে লুকোবো না, কিন্তু মা কিছুতেই বলতে দিলে না, মুখ চেপে ধরলেন। এই কারণে এটাকে বলছেন, বলছেন অনাদিমত পরম ব্রহ্ম সতন্না সদুচ্চতে, তিনি না সৎ না অসৎ কোনোভাবে, তিনি কেমন সেটা বলা যায় না, কিছুতেই সেটা বলা যায় না। কেমন তিনি তার সম্পর্কে যতটুকু প্রকাশিত হয় সেটা পরবর্তীকাল পরবর্তী শ্লোকেতে বলছেন, সর্বতঃ পাণিপাদন্তত সর্বতঃ শিশিরো মুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। এই হচ্ছে বলছেন সর্বতঃ পাণিপাদম, এই জগৎ সংসারে যেদিকে দৃশ্যমান সর্বত্র যেন তিনি তার হাত পা ছড়িয়ে ফেলেছেন, সর্বত্র অক্ষি তার চোখ, সর্বত্র যেখানে তাকাচ্ছি সেদিকেই তার চোখ, মানে তার প্রকাশ সারা জগৎটা জুড়ে আছেন। সর্বত অক্ষি শিরমুখম, সর্বত্র তার চোখ, তার সর্বদিকে তার মস্তক, সর্বদিকে তার মুখ, সর্বত শ্রুতিমত যেদিকেই তাকাই না কেন যেন মনে হচ্ছে তিনি যেন সবকিছু শুনতে পাচ্ছেন, শ্রুতিমত তার কান যেন সর্বত্র ছড়িয়ে আছে, তৎ লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি, তিনি এ সমস্ত লোককে যেন আবৃত করে আছেন, একেবারে আবৃত করে আছেন। আমাদের যে পুরুষ সূক্ত সেখানে ভারী সুন্দর করে এই মন্ত্রটা দিয়ে শুরু হয়েছে, সেখানে বলা হচ্ছে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম সর্বতো স্পৃত্বা অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম। কি সুন্দর কথা বলছেন, সহস্র শীর্ষ এমন এক পুরুষ যার কয়েক হাজার যার মাথা, মানে এই জগৎটা সর্বত্র ওই তার মাথা দিয়ে ঘেরা, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ, সহস্র তার চোখ, তার পা সর্বত্র ছড়িয়েছে, সভূমিম সর্বত উৎপৃষ্টম অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম, সর্বত্র তার সেই হাত পা সমস্ত কিছু দিয়ে সেই জগৎকে তিনি যেন ব্যাপ্ত করে আছেন। এই তিনি সাকার বস্তু নন, এই সাকার হলে কি আমরা একটা অবয়ব দেখি, এই যেরকম আমরা এক একজন এক একটা অবয়ব, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা দেখতে, কিন্তু এরকম নয়, আমাদের এই সমস্ত অবয়ব মিলে এই জগতের যা কিছু স্থাবর জঙ্গম
যা স্থির এবং যা ঘুরে বেড়ায়, সব কিছু মিলেই যেন তিনি, তাকে আলাদা করে কিছু বলা যায় না। এই সব সব কিছু তিনি আছেন। এই কারণেই আমরা যখন এই হোম করি, তখন যে যখন পূর্ণাহুতি দেওয়া হয়, এই মন্ত্রটা বলা হয়, ইতঃপূর্বম প্রাণবুদ্ধি দেহ ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থাসু মনসা বাচা কর্মণাম হস্তাভ্যাম পদভ্যাম উদরে নশিষ্ণা যৎকৃতম যদুক্তম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মদিয়ং চ সকলম। যে দেবতার পূজা করি, যদি শ্রীরামকৃষ্ণের পূজা করি, তাহলে বলি শ্রীরামকৃষ্ণ শ্রী চরণে সমর্পিত। এটা একটা অসাধারণ কথা। আমার সমস্ত কিছু, তিনি সব কিছু জুড়ে আছেন, তিনি কোনো একটা জায়গায় খণ্ড পাবেনি। আমার খণ্ড দৃষ্টির জন্য আমি দেখি তিনি এইখানে এইটুকু, তিনি ওইখানে অতটুকু, তা কিন্তু নয়। এই জগৎ যত জুর আমার দৃষ্টি যায়, সবটুকু জুড়ে তিনি আছেন। কোনো জায়গায়, কোন জায়গাটায় তিনি নেই, সেইটাই আমরা বুঝে উঠতে পারি না। তাই বলছেন, সর্বতঃ পাণিপাদন্ত সর্বতঃ শিশিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। তিনি যেন সব কিছুকে আবরণ করে, আমাদের আবৃত করে যেন রয়েছেন। এটা একটা খুব আশার কথা। আমরা যাই করি না কেন, আমাদেরকে ঈশ্বর আবরণ, তার নিজের আবরণের মধ্যে রেখেছেন। আমরা কোনো অবস্থাতে তাকে ছাড়া নই। আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বরহীন অবস্থায় বোধহয় আমরা বাস করছি, তা কিন্তু নয়। তিনি সব দিকে যেন, তার সেই অদ্ভুত একটা দৃষ্টি। পরের শ্লোকে তিনি বলছেন, সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্ববৃচ্চৈব নির্গুণম গুণভক্তৃচ। বলছেন সর্ব ইন্দ্রিয় গুণ আভাসম, সকল ইন্দ্রিয় এবং তাদের গুণের দ্বারা আভাসিত প্রকাশিত, সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আবার সকল ইন্দ্রিয়হীন, আসক্তম তার দ্বিতীয় কোন সঙ্গী নেই, তিনি একা। তারপরে বলছেন তৎ সর্বম তথাপি সর্ববৃত, অথচ সকলের আধার, আধার স্বরূপ, তাকে তিনি কারুর সঙ্গে নন, অথচ তাকে কেন্দ্র করেই সমস্ত কিছু তৈরি হয়েছেন। এটা একটা অদ্ভুত ভাব। তারপরে বলছেন নির্গুণম গুণ ভক্তৃচ, তিনি এই তিন গুণরহিত। সাধারণত কোনো সৃষ্টি হতে গেলে আমাদের কোনো একটা গুণকে অবলম্বন করতে হয় সত্য, নয় রজ, নয় তম, বা আমাদের মতো মানুষ যারা আমরা ত্রিগুণাত্মক, আমাদের তিনটি গুণই আছে। সকালবেলা যে মানুষটা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ছটা থেকে ছটার মধ্যে তৈরি হয়, কলেজ যায়, সেই মানুষটাই রবিবার দিন 9টা অবধি ভোঁসভস করে ঘুমায়। দেখুন, যে সাত বাকি ছ দিন যে গুণের দ্বারা সে তার সেই ঘুমের যে ইচ্ছাটাকে সেটাকে ফেলে এগিয়ে চলে যায়, সেটা হচ্ছে সত্ত্বগুণ। আর এই যে রবিবার দিন 9টা অবধি ভোঁসভস করে ঘুমায়, সেটা হচ্ছে তার তমগুণ। দেখুন, একটা মানুষের মধ্যে এই তিনটে গুণ বিরাজ করছে। আমরা বুঝি না বুঝি, স্বীকার করি না স্বীকার করি, এই তিনটি গুণ তার মধ্যে রয়েছে। কিন্তু তিনি হলেন নির্গুণ, কোনো গুণের দ্বারা তাকে বাঁধা যায় না। তাই বলছেন গুণ ভক্তৃচ, আবার তিনি যে যে যাবতীয় গুণ আছে তার পালক। অদ্ভুত একটা ব্যাপার, তিনি অসক্ত। প্রকৃতির সমস্ত কর্মের ভেতরে তিনি আছেন, প্রকৃতির সমস্ত কর্মের তিনি প্রভু, তিনি ছাড়া দ্বিতীয় কোনো কেউ প্রভু নেন। অথচ কোনো কর্মে তিনি আসক্ত হন না, কোনো ফলে তিনি আকাঙ্ক্ষা করেন না। এই যে সর্ববৃত কথাটার অর্থ বলছেন, তিনি অসক্ত হয়েও সমস্ত জগৎকে ধারণ করেন, তিনি কোনো কিছুর মধ্যে নেই, অথচ জগৎটাকে তিনি ধারণ করে রেখেছেন। এই জগৎ থেকে যদি একটু তার যদি শরীর চলে যায়, তাহলে সবটুকু তিনার হয়ে যায়। একটা অদ্ভুত, পাখি যেরকম তার চোখ দিয়ে গোটা জগৎটাকে দেখে, ঠিক সেই রকম তিনি সব কিছুর মধ্যে আছেন, সব কিছুর মধ্যে আছেন, অথচ তিনি কোনো কিছুর মধ্যে নেই। খানিকটা সেই গানেতে আছেন, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাব না। সেখানে বলছেন, আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন বাড়িব তবু হাঁড়ি ছোব না। তিনি সব কিছু আছেন, তাকে ছাড়া সবটা একবারে বৃথা হয়ে যাচ্ছেন। তিনি আমাদের সংসারের কর্তা, তিনি যদি আমাদের সঙ্গে না থাকতেন আমাদের জীবন হারিয়ে যেত। কেন না, আমাদের জীবন যে পরিচালিত হচ্ছে, সেই ধর্মের জিনিস যে পরিচালিত হচ্ছে, আমরা তাহলে পথ হারাতাম। এই দেখুন, শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনের কোথাও নেই, তিনি কোথাও এসে আমাদেরকে লাঠিপেটা করছেন না, কখনো বলছেন না,
যে তুই কেন এটা করলি, তুই কেন ওটা করলি, ভালো করলে আমাদের গালও টিপে দিচ্ছেন না, কিচ্ছু করছে না, কিন্তু কোনোভাবেই আমরা তাকে ছেড়ে যেতে পারছি না। এবং আমাদের এই যে জগৎ সংসার, আমরা যারা শ্রীরামকৃষ্ণকে ভাবি, আমাদের কোনোভাবেই আমরা তাকে ছেড়ে তার আগে এগিয়ে যেতে পারছি না। তিনি বলে গেছেন সর্বধর্ম সর্বমতের যে মিলন সংমিলন ভূমি, তার যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন জগতের কাছে। ইদানিং অনেকে অনেক রকম লিখছেন, না আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে সেটা বলছি, তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন এই যত মত তত পথ যেটা বলছেন, এটা আমাদের শাস্ত্রে ছিল যে সত্য এক, একম সত্য বিপ্রা বহুধা বদন্তি, পণ্ডিতেরা তাকে নানাভাবে বলতেন, এইটাকে তিনি এস্টাবলিশ করে গেলেন, এইটা একটা কথা। কিন্তু আর তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কি, তিনি আমাদের একটা খোলা মন দিয়ে গেলেন, খোলা মন দিয়ে বললেন যে আমাদের মনের জট দরজা জানলাগুলো যেন আমরা খুলে রাখি, যাতে অন্য ধর্মের যা কিছু ভালো সেগুলোতে নিয়ে আমি যেন ভালো করে আমাদের যেন মনটাকে শক্তিশালী করি। আমি যেরকম নিজে বিভিন্ন আশ্রমে যাই, সেখানে গিয়ে দেখি তারা কীরকমভাবে কী করছে। আমাদের আগে যে গঙ্গাসাগর মেলা ছিল, সেখানে যে প্রণামী বাক্সটা ব্যবহার করা হতো, বেলুড় মঠে দেখে সেখানে ওই রকম করা হলো। অনেক মানুষজন আসেন, তারা কখনো সেটা একটা জায়গাতে দেখে এলাম, ওরকম যদি ইয়ে করে দেয় তাহলে আর মানুষজন ছুঁড়বে না, বা ছুঁড়ে দিলেও ওই ওর মধ্যে দিয়ে প্রণামীটা, তার যে প্রণামীটা সে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করছে সেটা কখনো বৃথা চলে যাবে না। এই যে সব কিছুর ভেতরে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই, এই সব কিছু, এই যে দেখার চোখটা শ্রীরামকৃষ্ণ খুলে দিয়েছেন অথচ কিন্তু তিনি আমাদের কোনো কিছুর মধ্যে নেই। কখনো সংসারে এসে বলেন না, আমাদের শাশুড়ি যেমন বলে দেন যে আজকে এতটা ভাত বার করবে, এতটা এই তরকারি করবে, ওই করবে, এগুলো কিন্তু তিনি কখনো বলে দেন না। আমাদের ব্যক্তিগত জীবনে কখনো নাক গলান না, পুজোর সময় আমি কি কিনবো না কিনবো, কি খাবো না খাবো, আমি ডায়েট মেনে চলছি কিনা, এগুলো কিন্তু কখনো তিনি বললেন না। অথচ তিনি এমন এক জিনিস, তিনি এমন এক সম্পদ যাকে ছেড়ে আমার কোনো রকম থাকা হয় না, যাকে ছেড়ে আমার কোনো রকম আর অস্তিত্ব নেই। বলছেন ঈশ্বর হলেন ঠিক সেই রকম, তিনি সব কিছুর মধ্যে আছেন, তাকে ঘিরেই এই জগৎ, অথচ তাকে তিনি এই কোনোটার ভিতরে নেই। শ্রীরামকৃষ্ণের সে বিখ্যাত গল্প, একজনকে তিন ডাকাতে ধরেছিল, প্রথম ডাকাত বলল একে শালা মেরে এখানে পুঁতে দাও, আরেকজন বললো আরে মেরে কি হবে, এর সমস্ত কিছু হরণ করে নিয়ে একে গাছের সঙ্গে বেঁধে দাও। প্রথম যে ডাকাত মেরে দিয়ে তাকে পুঁতে দেওয়ার কথা বলেছিল সে হলো তমোগুণ, সে কখনো আমাদের এগিয়ে যেতে দেয় না, তার দলদলের মধ্যে পাঁকে ফেলে রাখে। পরের জন বললো না না একে মেরে দরকার নেই, একে বেঁধে রাখো, সংসার বন্ধনে নানা রকম লোভ নানা রকম কিছুর মধ্যে দিয়ে আমাদের বেঁধে রাখে। এরা দুজন চলে গেলে আরেক ডাকাত এলো, সে খুলে দেবে, সেও ডাকা, সে বললো তোমার বড় লেগেছে, এসো তোমাকে আমি পথ দেখাই। বলে জঙ্গলের বাইরে নিয়ে গিয়ে বললেন ওই দেখো রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা পেরিয়ে গেলে তোমার বাড়ির রাস্তা খুঁজে পাবে। উপকারী মানুষটির দিকে তাকিয়ে সেই লোকটি বলে চলুন আপনিও আমাকে নিয়ে যাবেন, বলছে না আমার সেখানে যাওয়া চলবে না, কারণ আমিও তো ডাকাত, সেখানে গেলে পুলিশ আমাকে ধরবে। এই ঈশ্বর হলেন এই তিন গুণে, কোনো একটা গুণের ভেতরে যদি তাকে আমরা দেখতে চাই তাহলে কিন্তু হবে না, আমাদের কোনো কিছুতেই হবে না। বলছেন বহিরন্তশ্চ ভূতানাম আচরম চরমেব চ সূক্ষ্মত্বাৎ তত্ত অবিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ তত্, তিনি অর্থাৎ সেই আত্মা ভূতানাম বহি অন্তশ্চ, এই জগতের যাবতীয় সৃষ্টি ভূত সকলের ভিতরে এবং বাইরে বিচরণ করছে, অচরম চরম এব চ স্থাবর এবং জঙ্গম, যারা স্থিত হয়ে আছে গাছপালা ইত্যাদি এবং যাদের প্রাণ আছে যারা ঘুরে বেড়াচ্ছে, সূক্ষ্মতা সূক্ষ্ম বলে তৎ অবিজ্ঞেয়ম, তিনি জানবার অযোগ্যতাকে, তিনি এত সূক্ষ্ম, তিনি এমনভাবে জড়িয়ে আছেন তাকে আমরা জানতে পারি না, তৎচ দূরস্থম তা অন্তিকে চ, তিনি অনেক দূরেও আছেন আবার তিনি খুব কাছে। খুব সহজ একটা উদাহরণ দিই, আপনাদের বুঝতে শুরু হবে সুবিধে হবে। আপনারা সবাই প্রায় চশমা পরেন, চশমা আমরা কেন পরি না, আমাদের চোখের দৃষ্টিটা খারাপ হয়ে গেছে, আমরা আর আগের মতো স্বচ্ছ দেখতে পাই না, তাই একটা চশমা কাঁচ তাতে পাওয়ার আছে, আমার চোখে যতটা দৃষ্টি কমে গেছে ঠিক ততটা পাওয়ার ওতে দেওয়া আছে, আমরা চশমাটি পরি আর একদম ঝকঝকে দেখতে পাই।
একটা সময় কি হয়, চশমা পড়তে 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 আমরা ভুলেই যাই চশমাটা আমাদের চোখে আছে, এবং এই চশমার কারণেই আমি জগৎটাকে এত পরিষ্কার দেখতে পাই। চশমার দোকানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফ্রেম দেখছি এবং বলছি আহা কি সুন্দর চশমাগুলো। এবার যে চশমা করবে তাকে বলবো তুমি এই দোকান থেকে চশমা নিও, খুব মডার্ন ফ্রেম আছে। কিন্তু এই যে চশমাকে আমরা যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার নিজের চশমার জন্য, ভুলেই গেছি আমার দৃষ্টিশক্তির স্বল্পতার কারণে আমি একটা সাপোর্ট নিচ্ছি, সেই সাপোর্টটাকে আমি ভুলে গেছি। ঠিক ঈশ্বর আমাদের জীবনের সাথে এইরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকেন, তিনি এমনভাবে জড়িত হয়ে আছেন তাকে আমরা মনেই করতে পারি না, তিনি এমনভাবে আছেন তাকে আমরা কখনো মনে করতে পারি না, কিন্তু তিনি সব কিছুর ভেতরে আছে। তিনি না থাকলে, যেরকম চশমাটা চোখে যদি না থাকে আমাদের সমস্ত দৃষ্টিটা অস্বচ্ছ হয়ে যাবে, স্বচ্ছ থাকবে না। ঠিক সেই রকমভাবে তিনি আছেন বলে আমাদের জীবনটা সুন্দর। তিনি কোথায় আছেন কখনো কখনো মনে হয়, যখন এরকমভাবে হাত দিই চশমাতে তখন দেখি তিনি কাছেই আছেন, আবার যখন নিজের চোখে চশমা আছে ভুলে যাই, মনে হয় ওই যে ওইখানে ওই যে শোরুমে যে দেখছি নানা রকমের চশমা পড়েছে, আসলে চশমা মানে ওইগুলো, আমার চোখে যে আছে সেটা ভুলে যায়। ঠিক তাই, ঠিক সেই রকম ঈশ্বর আমার ভেতরে আছেন এটা আমরা ভুলে যাই, সব কিছু তার দ্বারা প্রকাশিত হয় ভুলেই যাই, আমি মনে করি তিনি কাছে আছেন অথবা তিনি দূরে আছেন। এই কি সুন্দর এর পরের শ্লোকটা অসাধারণ, বলছেন অভিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূতবৃত্ত চ তজ্ঞেয়ম ঘ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। বলছেন তদ জ্ঞেয়ম, সেই জ্ঞেয় বা ব্রহ্ম, সেই যে ব্রহ্ম যাকে আমরা জানতে চাই, ভূতেষু অবিভক্তম চ, তিনি অবিভক্ত হয়েও সমস্ত কিছুর ভেতরে আছে, বিভক্তম ইবা স্থিতম ভিন্ন হয়ে যেন একই রকম, মানে একটাই যেন একটা ইউনিট হিসেবে দৃষ্টমান, ভূত ভর্তি চ এবং ভূত সকলে তিনি পালনকর্তা, গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ, তিনি পালনকর্তা সৃষ্টিকর্তা বলে তাকে জানবে, জ্ঞেয়ম তাকে জানবে। খুব সহজ একটা উদাহরণ দিই, আপনারা অনেকেই এই উদাহরণটা জানেন, একটা মালা রচনা করেছেন আপনি, আপনি গিয়ে দেখলেন আপনার বাগানে এই গোটা 15টা 20টা বেল ফুল ফুটেছে, আবার আরেকটু জায়গায় গিয়ে দেখলেন এই অল্প খানিকটা জুঁই ফুল ফুটেছে, তারপরে দেখলেন 2-10টা জবা ফুল ফুটেছে, 2-10টা কাঠচাপা ফুটেছে, আর আরও কিছু অন্যান্য ফুল ফুটেছে, এই গোলাপি জবা 1-2 গোলাপ ফুল ফুটেছে। আপনি সব কটাকে তুলে নিলেন, তারপরে একটা সুতোতে একটা ছুঁচেতে সুতো গেঁথে ওই ফুলগুলোকে গাঁথতে থাকলেন, তারপরে সেই সব কটা সুতো ফুলগুলো মিলিয়ে একটা গোটা মালা তৈরি হলো। আপনার এই মালাতে অনেকগুলো ফুল আছে, তিনি আছেন, তিনি জবা ফুল আছেন, তিনি গোলাপ ফুল আছেন, রজনীগন্ধা আছেন, বেল আছে, জুঁই আছে, চাঁপা আছে, সব আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্যাক্টর, কিন্তু যখন ওই সুতো দিয়ে সেটা সবটুকু যুক্ত হয়েছে আমরা বলছি মালা। আমি বলছি না এটা কেবলমাত্র বেলের মালা, আমি বলছি নানা ফুলের মালা। ঠিক সেই রকম তিনি আমাদের ভেতরে অবিভক্ত হয়ে আছেন, বিভক্ত হয়ে আছেন, তিনি আমাদের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছেন, আবার তিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন, তিনি আমাদের সমস্ত ভূত সকলের পালনকর্তা, তিনি আমাদের সমস্ত ভূত সকলের সৃষ্টিকর্তা, আবার তিনি আমাদের এই ভূত সকলের সবার সংহারকর্তা, অথচ তিনি যেন আমার ভেতরে একটা মালায় যেরকম নানা ফুল ব্যবহার করা হয় ঠিক সেরকম আমাদের সকলকে সেই এক ফুলে একটা সুতোর মধ্যে গাঁথা রেখেছেন। আমরা যখন দেখি তখন আমরা দেখি যে একটাই মালা পড়ে আছে, তাতে নানা রকমের ফুল আছে, কিন্তু এই যে নানা রকমের ফুলকে জুড়ে রেখেছে একটা সুতো, ঠিক সেই রকম এই যে আমি যেরকম আপনি সেরকম নয়, আপনি যেরকম সামনের মানুষটা সেরকম নয়, এই যে নানা রকমের মানুষ রয়েছেন অথচ আমাদের তিনি এক জায়গায় তিনি করে রেখেছেন, একটাতেই তিনি করে রেখেছেন, আমাদের সবাইকে তার সেই সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে, তিনি নিজেকে তার সৃষ্টির মধ্যে বেঁধে ফেলেছেন। সুতো যেরকম নিজে থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, সে বিচ্ছিন্ন হয়ে গেলে ওই যে অংশটা বিচ্ছিন্ন হয়ে যায় ফুলটা আলাদা হয়ে যাবে। আমরা একবার ওই মাধবানন্দজির জন্মস্থান সেইখানে যে কেন্দ্র আছে ওইখানে একবার
অন্নপূর্ণা পুজো করতে গিয়েছিলাম। সেখানে যখন অন্নপূর্ণা যে বছর পুজো করতে গেলাম, অন্নপূর্ণা পুজোর এই 10-12 দিন আগে ভীষণ রকমের ডাকাতি হয়েছিল। ওখানে তো এরকম ডাকাতি হতো, ডাকাতরা বড় ট্রাক বা ম্যাটাডোর নিয়ে ডাকাতি করতে আসতো, সব ডাকাতি হয়ে গেছিল। সেই বাসনপত্র, কিছু বাসন, পুজোর বাসন, সেগুলো পুকুর পাড়ে রাখা ছিল ধোয়ার জন্য, তাই সেইগুলো ডাকাতরা নিতে পারেনি। ফ্যান থেকে আরম্ভ করে বিছানা, তোশক, বালিশ, গ্রিল, তারপরে আলমারি, আলমারি তার সেই কলকব্জা খুলে আলমারিটাকে আলাদা আলাদা করে, মানে গোটা আলমারিটা আছে তার পাল্লাগুলো নেই, আলমারির ভেতরের কোনো জিনিসপত্র নেই। আমরা যখন এরকম গিয়ে পৌঁছলাম, তখন তো ওই যেটুকু টাকা ছিল ওদের আশ্রমে, তারা বাগাছা আশ্রমের সম্পাদক ওদের কাছে যে টাকা ছিল তাই দিয়ে আবার নতুন করে বাসন কেনা হলো, স্টিলের বাসন কেনা হলো। আমি কখনো স্টিলের বাসনে পুজো করিনি, সে প্রথম স্টিলের বাসনে কেনা হলো। এই কানাইচু একটু বড় বড় 5টা থালা কেনা হলো, গ্লাস কেনা হলো, কিছু বাটি কেনা হলো, তাই দিয়েই ওই মিলিয়ে গুছিয়ে মাটির বাসন এসব দিয়ে পুজো হলো। ফলে আমরা বলতে পাচ্ছি না যে মাকে যখন ষোড়শোপচার দেওয়া হবে, দেখছি একটা এইটুকু মালা দেওয়া আছে, অন্নপূর্ণার অত বড় মূর্তি, তাকে আমরা বলতে পারছি না যে এই যে একটা যদি ভালো মালা হয় খুব ভালো হয়। তা আমাদের সঙ্গে গিয়েছিলেন উৎপল মহারাজ, তিনি চলে গেলেন, গ্রামের মায়েদের সকলের সঙ্গে ভাব করা হইলো, গ্রামের প্রত্যেকের বাড়িতে একবারে লাল জবা ফুল, বড় বড় লাল জবা ফুল একদম ভরে আছে। তিনি সব মায়েদের বললেন যার বাড়িতে যতটা জবা ফুল হয়েছে প্রত্যেকে যেন বাড়ি থেকে ঝুড়িতে করে সেটা নিয়ে আসে। সবাই বাড়ি থেকে সেই ঝুড়ি করে নিয়ে এলেন এবং তারা একটা বড় ঝুড়িতে সেগুলো ঢাকতে থাকলেন। তারপরে মহারাজ সকলকে এতটা এতটা করে সুতো দিলেন, বললেন খুব বেশি কাজ করতে হবে না, সবাই বাড়ি থেকে ছুঁচ নিয়ে এসেছিলেন, সেই মোটাটা ভেঙে, যে পুঙ্কেশ্বর গর্ভকেশ্বর চক্রটা আছে ওটা ভেঙে সবাই এতটা করে মালা গেঁথে দিন। সবাই অতটা করে মালা গাঁথা হয়ে গেলে সেই সেই টুকরো টুকরোগুলোকে জড়ো করা হলো, আর সেই জড়ো করে একটা বিরাট বড় মালা হলো, মায়ের গলা থেকে একদম পা অব্দি লম্বা। সকলের ভালোবাসা, সকলের অনুরাগ তার সাথে লেগে আছে বলে সেই সন্ধেবেলা যখন আমরা মালাটা খুলতে যাচ্ছি, জবা তো সাধারণত শুকিয়ে যায়, সেদিনকে ভীষণ গরম ছিল, কিন্তু একটা মালাও শুকোয়নি, ফুলও শুকোয়নি, একবারে একটু ঝকঝক করছে। আমাদের আনন্দ মহারাজ গেছিলেন, মাধবানন্দজির শিষ্য, বর্তমানে প্রয়াত কাশীর অধ্যক্ষ ছিলেন, তিনি বলছেন দেখো একে বলা হয় দিব্য মালা, এই যে দেবীর কণ্ঠে বসে সেটি দেবীর দিব্যভাবে ভাবিত হয়ে এক জ্যোতির্ময় হয়ে আছে। এই যে দেখুন টুকরো টুকরো আলাদা আলাদা মালা, এগুলোকে তিনি জুড়ে দিচ্ছেন, প্রত্যেককে তিনি জুড়ে দিচ্ছেন। আমরাও সেরকম টুকরো টুকরো ব্যক্তিত্ব, আমাদের সকলের ভেতরে সেই ঈশ্বরের প্রকাশ সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে আছে, কিন্তু যখন সংযুক্ত হয়ে যাচ্ছে সেই বিরাট আমাদের সকলের সম্মিলিত ঈশ্বরীয় ভাবনা চিন্তা, তখন একসাথে বিরাট হচ্ছেন। এরকম ঈশ্বর সারা জগৎ জুড়ে আছেন, আমাদের প্রত্যেকের কাছে তিনি পৃথক হয়ে আছেন, অথচ সেই ঈশ্বরীয় ভাবনাতে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। বলছেন জ্যোতিষাম জ্যোতিষাম অপি তজ্জ্যোতি তমসা পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্য অধিষ্ঠিতম। তিনি কেমন না, তিনি সমস্ত জ্যোতির জ্যোতি, জ্যোতিষাম অপি তজ্জ্যোতি, তিনি বলছেন তার জ্যোতি কিরকম, না জগতে যত আলো আছে তার সেও তার চেয়েও বেশি জ্যোতির্ময় তিনি। কি সুন্দর কথা, সে তো শেতাত্তর উপনিষদে বলছেন শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহম এতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। তিনি কেমন, আদিত্যবর্ণম, সূর্যের মতো, সূর্যের চেয়েও তিনি জ্যোতির্ময়, কিন্তু তিনি যখন প্রকাশিত হন কি হয় তমসঃ পরস্তাৎ, আমার মনে আমাদের মনের যে অন্ধকার বা জগতের যে অন্ধকার মুহূর্তের ভেতরে বিদূরিত হয়, সূর্য যেমন উঠলে রাত্রির অন্ধকার মুহূর্তের মধ্যে বিদূরিত হয়, সেরকম তিনি এতটাই শক্তিশালী। জ্যোতিষাম জ্যোতিষাম অপি তজ্জ্যোতি, আমাদের যত জ্যোতি আছে সূর্যাদির চেয়েও তিনি বেশি জ্যোতির্ময়। তারপরে বলছেন তমস পরম উচ্চতে, তাহলে অজ্ঞান রূপ তমের অতীত, তিনি প্রকাশিত হলে সমস্ত অজ্ঞান মুহূর্তের মধ্যে আমাদের চলে যান। জ্ঞানম, তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়ম, জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম, তিনটে জিনিস এখানে বলছেন, তিনি জ্ঞান, তিনি আবার খুঁজছি তাকেই, তিনি সেই জানার বস্তু, জ্ঞেয়ম
আর জ্ঞানগম্যম, আর তিনি জ্ঞানগম্য এবং এইভাবেই তিনি সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। আমাদের উপনিষদগুলো এই আলোর কথা বারবার বলছেন, আমাদের ভীষণ রকমভাবে উপনিষদগুলোতে এই আলোর কথা আছে। বলছেন একমাত্র অন্তর্দৃষ্টি সম্পন্ন যে মানুষ, যে নিজের ভেতরে ডুব দিয়েছে, যে নিজের ভেতরে দেখেছে, সেই আলোটা দেখতে পায়। আমাদের সকলের ভেতরে এই আলোটা আছে, কিন্তু একমাত্র সেই দেখতে পায় যে সেই আলোটাকে খোঁজে। আমাদের কঠোপনিষদে কি সুন্দর বলছেন, না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নিমা বিদ্যুত ভান্তি কুতোয়মগ্নি তমেব ভন্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। উপনিষদে কি সুন্দর এই শ্লোকটা বলছেন, না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম, তাহলে সেই সব প্রকার যে আত্মা, তা এই সেই আত্মাকে সূর্য আলোকিত করতে পারেন। আমরা তো বলি সব কিছুকে সূর্য আলোকিত করে, বলছেন অন্তরের যে আত্মা, অন্তরের যে জ্যোতি, সেই ব্রহ্মস্বরূপ তাকে সূর্য আলোকিত করতে পারে না। আর কে পারে না? আর পারে না চন্দ্র, পারে না তারকাও পারে না, এমনকি তমে আর কুতময় অগ্নি, আর অগ্নির কি সামান্য কথা, অগ্নি আর কি করবে, যেখানে সূর্য চন্দ্র কেউ পারে না, অগ্নির আর কতটুকু শক্তি, তাকে কে করতে পারে? তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। বলছেন আত্মা, এই আত্মা দীপ্তিমান বলে এই জগৎ আলোকিত হয়, এবং যখন আমার ভেতরে সেই আত্মস্বরূপের জাগরণ হয়, তখন সে আমার আলোতে জগৎটাকে আলোকিত। এই দেখুন, এই একই আমি একজন লোককে দেখে বলছি এই লোকটা ভালো, এই লোকটা কালো। কেন বলছি? আমার জ্ঞানের আলোতে, আমার জ্ঞানের দৃষ্টি দিয়ে আমি তাকে পরিমাপ করে নিচ্ছি। কিন্তু আমার যদি মনের ভেতরে এতটুকু অন্ধকার না থাকে, আমার মনের ভেতরে যদি শুধুই আলো থাকে, সেই জ্ঞানের প্রকাশ থাকে, তাহলে জগতের সবাই তার কাছে ভালো। জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই তার বদলে যায়। আমাদের দৃষ্টির সংকীর্ণতার কারণে আমরা সকলের ভেতরে সেই পরম পবিত্র আত্মাকে খুঁজে দেখতে পাই না। কিন্তু সব কিছুর মধ্যে আমাদের প্রেসিডেন্ট মহারাজরা পুজো করতে আসেন, কুমারী পূজা যখন হয়, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে মা দুর্গা জ্ঞানে পুজো করা হচ্ছে, এই মন্ত্রতন্ত্র বলে ফুলমালা পরিয়ে খাইয়ে দাইয়ে করছেন। কিন্তু স্বয়ং ব্রহ্মস্বরূপ আমাদের ব্রহ্মজ্ঞ গুরু, তারা আসেন, তারা এসে তার পায়ে অঞ্জলি দেন, তার সামনে প্রণাম নিবেদন করেন, তার সামনে প্রণাম নিবেদন করেন, নিচু হয়ে তার সামনে প্রণাম নিবেদন করতে থাকেন। তারা দেখতে পান ওই যে বালিকাটির ভেতরে সে স্বয়ং ব্রহ্মস্বরূপ বিরাজ করছেন। আমাদের রঙ্গনাথানন্দজির কথা একদিন আপনাদের বলেছিলাম, মহারাজ বলছেন যে চলো, তার সেবককে বলছেন চলো লেট আস গো টু দ্য টেম্পল, মাদার্স টেম্পল। তখন তো সেবক বলছে হ্যাঁ মহারাজ, আমরা তো দুর্গা মণ্ডপে যাব। বলছে নো নো নট দেয়ার, ইউনো হোলি মাদার্স টেম্পল, আমার মাদার ইজ দুর্গা, আমাদের মাই সব, তিনি তার দৃষ্টিতে, আমরা দেখতে পাই না। আমাদের কাছে একটা কাপড় পরা মহিলা কতজন দেখি প্রণাম করে, যারা নতুন ভিজিটার আসে তারা বলে আহা কি সুন্দর কাপড় গয়না পরিয়ে রেখেছে গো মাকে, এরা দেখো এদের মাকে কি আদর যত্ন করেছে। তাদের তাদের কাছে একটা ছবি, কাপড় গয়না পরানো ছবি, আবার কারুর কাছে তিনি জীবন স্বরূপিনী, আবার কারুর কাছে তিনি স্বয়ং সেই মহামায়া প্রকাশিত হচ্ছেন এই রূপে। এই দেখুন, যার কাছে যার আত্মা যেরকম ভাবে বিকশিত হচ্ছে, তার কাছে জগৎটা ততখানি আলোকিত হচ্ছে। তৈতরীয় ব্রাহ্মণে আরেকটা কথা বলছেন, ইয়স্য তেজসা বিদ্যা সূর্য তপতি, আত্মার আলো, আলো অর্থাৎ ব্রহ্মের তেজে সমৃদ্ধ হয়ে এই সূর্য আলো বর্ষণ করছেন। কারণ কি সূর্য যে আলোকিত করছে আমাদের, এ কথা বলছেন না, বলছেন আমার তেজেতেই, আমার ভেতরেই আত্মা জ্যোতির জ্যোতির্ময় বলেই আমি দেখতে পাচ্ছি যে সূর্য আলোকিত হচ্ছে। সত্যি তো তাই, আমি যদি চোখে দেখতে না পেতাম তাহলে আমার কি হতো? তাহলে আমি তো সূর্যের আলোকে বুঝতে পারতাম না, আমার ভেতরে সেই প্রকাশ আছে বলেই তো আমি বুঝতে পারছি জগৎ আলোকিত হচ্ছে। তাহলে এই সূর্যের যে প্রকাশ, এটা কে দেখছে? না, আমার ভেতরে আত্মস্বরূপ দেখছেন, এইটা হচ্ছে কথা। এই আমাদের কঠোপনিষদের আরেক জায়গায় আছেন, বলছেন এস সর্বেষু ভূতেষু গুড় আত্মা ন প্রকাশতে। বলছেন এই যে আলো, এই আলোটা কোথায় আছে? এই আলো আমাদের সবার ভেতরে আছে, শুধু লুকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না।
স্বামী বিবেকানন্দের একটা কথা দেখুন, ঠিক এই কথাগুলোর আলোকে বলা আছে। বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেকটি আত্মা একবারে তিনি সেই বিশুদ্ধের প্রকাশ, শুধুমাত্র আবরণে, অজ্ঞানতার আবরণের জন্য সেটাকে আমরা দেখতে পাচ্ছি না। বলছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এই দুটো সংজ্ঞার ভেতরে দুটো কথা খুব বারবার রিপিট করা আছে, একটা হচ্ছে ম্যানিফেস্টেশন, একটা প্রকাশিত হওয়া, অলরেডি ইন ম্যান। এই আলো আমাদের সবার ভেতরে আছে, যে তাকে খুঁজতে চাইবে, যে তাকে যে তার অনুসন্ধান করতে চাইবে, তার কাছেই তিনি প্রকাশিত হবেন। তাই বলছেন, জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমস পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্য দৃষ্টিতম। সেই তিনি সমস্ত জ্যোতির, জ্যোতি সকলের, সকলের সূর্যের, সূর্যাদিরও জ্যোতি অর্থাৎ প্রকাশক। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে, তিনি তমের অর্থাৎ সমস্ত অবিদ্যার অন্ধকারকে দূরীভূত করে, অন্ধকারের অতীত। তিনি প্রজ্জ্বলিত হলে সেই অন্ধকার অতীত হয়ে যায়। আগে কখনো অন্ধকার ছিল, যখন আমার ভিতরে জ্ঞানের আলোক প্রকাশিত হয় সেটি প্রকাশিত হয় না। এই যে ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান, আমার ভিতরে সেই আলো যে ছিল, ঈশ্বরীয় আলো ছিল, সেই ঈশ্বরীয় আলো প্রকাশিত হচ্ছে। মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, যে আমরা কি একরকম থাকি তা নয়। বলছেন, সেই মহাপুরুষ মহারাজের সময় যে ভূতেশানন্দকে তোমরা যারা দেখেছিল, সে কি এক লোক আছে তা নয়, তার ভেতরে পরিবর্তনই। মজা করে বলতেন, সে ছিল রোগা প্যাটকা, এ এখন গোটা গুটি হয়ে গেছে। সেই একই আসল হচ্ছে, সেই সেই একই পরম পুরুষ বিরাজ করছেন। আমরা আমাদের দৃষ্টির ক্ষীণতার কারণে, আমাদের দৃষ্টির দুর্বলতার কারণে তাকে দেখতে পাচ্ছি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের নেতিবাচক একটা দিক। কিন্তু আদতে সেই পরম জ্যোতি সর্বত্র সমভাবে প্রকাশিত হয়েছেন। তাই বলছেন, জ্ঞেয়ম জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম, তিনি জ্ঞান, তিনি যাকে খুঁজছি তিনি সেই, আর জ্ঞানগম্যম আর সর্বস্য হৃদি তিষ্ঠিতম, তিনি সবার ভেতরে তিনি বিরাজ করছেন। এবং তাকে যখনই আমরা প্রকাশিত, তাকে আমরা জানতে চাইব, তিনি আমার হৃদয়ের ভিতরে প্রকাশিত হবেন। এবং তিনি প্রকাশিত হলে আমার মনের যাবতীয় অন্ধকার সেটি অপসৃত হবে। আমাদের ভগবানের কাছে প্রার্থনা, এই প্রার্থনাটা দিয়ে আমরা শেষ করি, যেন সত্যি সত্যি এই ভাবনাটা আমরা নিয়ে রাখতে পারি। বলছেন, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুতয়মগ্নি তমেব ভন্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। তাঁর যে আলোকিত আলোতে সমস্ত জগৎ আলোকিত, ঠিক সেইভাবে আমার হৃদয়টিও যেন আলোকিত হয়ে ওঠে, আমি যেন তাকে দেখতে পাই। আমার সেই আলো, তাঁর আলোতে যেটি আমার ভেতরে বিরাজ করছেন, যেটা আমার অজ্ঞানতার কারণে, আমার সীমাবদ্ধ দৃষ্টির কারণে আমি দেখে উঠতে পারছি না, তাকে যেন পরিষ্কার করে আমি দেখে উঠতে পারি। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের ভেতর সেই শক্তি দান করুন এবং আমরা যেন তাকে অন্তরে অন্তরে অনুভব করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামি দে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।